ফিরলাম বিরতির পর। এবার আমরা আলোচনা করব পরবর্তী ম্যাচ নিয়ে, অর্থাৎ আজই শুরু হচ্ছে মোহনবাগান বনাম মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া। এবং এই ম্যাচে একেবারে হারাতে মরিয়া মোহনবাগান গোয়া এফসি গোয়াকে, এক ম্যাচেও না হারা গোয়াকে হারাতে মরিয়া মোহনবাগান। এখনো পর্যন্ত এবারের আইএসএল এ কোনো দল যে কাজটা করতে পারেনি, আজ সেই কাজটা করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের একটাই স্লোগান, হারাতে হবে এফসি গোয়া, যে দল এবারের আইএসএল এ একটি ম্যাচও হারেনি। এবং যেমনটা আপনাদেরকে জানাছিলাম, তবে আরো বিস্তারিত জানাবো আমাদের, আমি আবারও নিউজ রুমে যাবো আমাদের আউটপুট হেড সুকান্ত মিত্রের কাছে। সুকান্ত, আজ থেকে শুরু হচ্ছে মোহনবাগান জায়ান্ট, মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া, তারা মুখোমুখি হচ্ছে, কেমন হতে চলেছে? দেখো, হাই ভোল্টেজ ম্যাচ, অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ। মোহনবাগান কিন্তু বেশ পূর্ণ শক্তির দল নিয়ে নামবে, ডিফেন্সে আনোয়ার থাকবেন, ব্রেন্ডন হ্যামিল ছিলেন না, ব্রেন্ডন হ্যামিল আজকে থাকবেন, কাজে মোহনবাগান পূর্ণ শক্তির দল নিয়ে নামবে। কিন্তু এটাও ঠিক যে এফসি গোয়া আর হায়দ্রাবাদ এক জিনিস নয়। আগের ম্যাচে আনোয়ার এবং হ্যামিল না থাকলেও মোহনবাগান কিন্তু উত্তরে গিয়েছিল, ম্যাচটা জিতেছিল, দুগুলো জিতেছিল। কিন্তু তার আগের ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে হারতে হারতে মোহনবাগান ড্র করেছিল, আর তার আগে সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। তবে হ্যাঁ, সুপার কাপ বা ডুরান্ড কাপে অবশ্যই, ডুরান্ডে পূর্ণ দল নিয়ে খেলো, সুপার কাপে কিন্তু মোহনবাগানের পুরো দল ছিল না। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, এফসি গোয়া এবছর ভীষণ কম্প্যাক্ট দল, দলটার বোঝাপড়া ভারী চমৎকার। ডিফেন্স, মিডফিল্ড, অফেন্স, মানে অ্যাটাকিং, অ্যাট্যাক তিনটের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে, এবং পুরো দম দেওয়া একটা রোবটের মতো গোটা দলটা ওঠানামা করছে। একটা ম্যাচও আইএসএল এ এখনো পর্যন্ত হারেনি এফসি গোয়া, একটা ম্যাচও হারেনি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তুমি দেখো, এফসি গোয়া 12টা ম্যাচ খেলেছে, তারা 8টা ম্যাচে জিতেছে, 4টে ম্যাচ ড্র করেছে, একটাও হারেনি, এবং একমাত্র অপরাজিত দল এবারের আইএসএল এ, একমাত্র অপরাজিত দল, তারা 28 পয়েন্ট পেয়েছে। এফসি গোয়ার এবার চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে, 10টা ম্যাচ তাদের বাকি, আজকে 13তম ম্যাচ। আজকের ম্যাচে যদি মোহনবাগান জিততে পারে তাহলে তারা কিন্তু অবশ্য গোয়ার ঘাড়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে, কারণ মোহনবাগানের 12টা ম্যাচ খেলেছে, 7টা জয়, 2টো ড্র, 3টে হার, 23 পয়েন্ট মোহনবাগান পেয়েছে। আর গোয়া 12টা ম্যাচে 8টা জয় 4টে ড্র, তারা 28 পয়েন্ট পেয়েছে। এক নম্বরে রয়েছে উড়িষ্যা, কিন্তু উড়িষ্যা 15টি ম্যাচ খেলেছে, তারা 31 পয়েন্ট পেয়েছে ঠিকই, 9টা জিতেছে, 4টে ড্র করেছে, 2টো হেরেছে, তারা 31 পয়েন্ট পেয়েছে। কিন্তু তারা কিন্তু মোহনবাগান বা গোয়ার থেকে 3টে করে ম্যাচ কম খেলেছে। এবার আজকের ম্যাচটা অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ, গোয়া চাইবে ম্যাচটা জিততে, মোহনবাগানও চাইবে ম্যাচটা জিততে। গোয়া যদি জেতে তাহলে তারা 13 ম্যাচেই উড়িষ্যাকে ছুঁয়ে ফেলবে, 2টো ম্যাচ উড়িষ্যার থেকে কম খেলে লিগ টেবিলের শীর্ষে চলে যাবে। আর মোহনবাগান যদি জেতে, মোহনবাগান চতুর্থ স্থানে থাকবে, কারণ কেরল 26 পয়েন্ট পেয়েছে, যদিও কেরল 14টি ম্যাচ খেলেছে। যদি মোহনবাগান জেতে তাহলে মোহনবাগানের পয়েন্ট হবে 26, কিন্তু জয়ের কাজটা কিন্তু সহজ নয়, একেবারেই সহজ না, কারণ মোহনবাগান দলের যে ভারসাম্য অবশ্যই আছে, ভারসাম্য আছে, কিন্তু গোয়া এবারে যে ফর্মে আছে তা বিধ্বংসী। তবে সুকান্ত দা, মোহনবাগানের ক্ষেত্রে গত ম্যাচে আমরা দেখেছিলাম যে রক্ষণ ভাগ থেকে কিন্তু চিন্তায় রেখেছিলেন মোহনবাগানকে, সেক্ষেত্রে কি বলবেন? একেবারেই, মোহনবাগানের রক্ষণ ভাগে গতদিন আনোয়ার বা ব্রেন্ডন হ্যামিল ছিলেন না, আজকে আশা করা যায় দুজন থাকবেন। একটা দলের রক্ষণ যখন শক্তপোক্ত হয় তখন দলের মিডফিল্ড এবং ফরোয়ার্ডরা অনেক খোলা মনে আক্রমণে যেতে পারেন, যে হ্যাঁ প্রতি বল যদি পাছাড়া হয়ে যায়, প্রতিপক্ষ বলের দখল নিয়ে বলটা আক্রমণে এলে ডিফেন্স কিন্তু শক্তপোক্ত, ডিফেন্স বলটা আটকাবে, আবার বলটা আমাদের কাছে আসবে, অনেক খোলা মনে অ্যাটাকাররা খেলতে পারে। সেই জায়গাটা গত ম্যাচে মোহনবাগানের ছিল না, তারপরেও মোহনবাগান 2টি গোল তুলে নিয়েছিল, এটা মানতে হবে, সুযোগের সদ্ব্যবহার তারা করেছিল। তবে হ্যাঁ, হায়দ্রাবাদ এবং এফসি গোয়া এক জিনিস নয়, হায়দ্রাবাদ পুরো ভাঙা টিম নিয়ে নেমেছিল, বিদেশি ছাড়াই তারা নেমেছিল, তাদের হাজারো রকম সমস্যায় জর্জরিত একটা দল, সেই অবস্থা তারা কিন্তু যথাসাধ্য লড়াই করেছিল। এফসি গোয়া কিন্তু তা নয়, এফসি গোয়া এবারে লিগে এখনো পর্যন্ত সেরা দল, অবশ্যই সেরা দল, যদি খেলার বিচার করতে হয় তাহলে উড়িষ্যা এবং এফসি গোয়া সমমানে খেলে চলেছে। উড়িষ্যা
প্রথম দিকে না হলেও এখন চমৎকার একটা গিয়ার তাদের দেখা যাচ্ছে, একটা চমৎকার গিয়ারে ফুটবল খেলছে। আর গোয়া কিন্তু একেবারে আইএসএল এর প্রথম ম্যাচ থেকে এখনো পর্যন্ত একটাই ফর্ম তারা ধরে রেখে দিয়েছে, তাদের কিন্তু বিচ্যুতি ঘটেনি, এটা মাথায় রাখতে হবে। যে চারটে ম্যাচ তারা ড্র করেছে সে চারটে ম্যাচের মধ্যে দুটোতে তারা জেতার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছিল, তাদের দুর্ভাগ্য যে সে দুটো তারা জেতেনি। সে দুটো যদি জিততো তাহলে লিগ টেবিলে তারা এক নম্বরে থাকতো এতক্ষণ। কাজেই এটা বলাই যায় লড়াই হবে, মোহনবাগানও লড়বে, গোয়াও লড়বে, দুটো দলই জেতার চেষ্টা করবে। ম্যাচ উপভোগ্য হওয়া উচিত, ম্যানম্যানে হওয়া উচিত না, উপভোগ্য হওয়া উচিত। তবে মূল লড়াইটা কিন্তু হবে গোয়ার ডিফেন্সের সঙ্গে মোহনবাগানের অ্যাটাকের, আর গোয়ার অ্যাটাকের সঙ্গে মোহনবাগানের ডিফেন্সের। রিয়া একেবারেই ধন্যবাদ সুকান্ত দা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের আউটপুট হেড সুকান্ত মিত্র, এবং যেমনটা আমরা আলোচনা করলাম আজ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া মুখোমুখি হতে চলেছে, এবং এই ম্যাচ কেমন ফলাফল করে সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের, জয়ের লক্ষ্যে উভয় দলই।